খেলাধুলায় বারে বল মাদক নয় খেলবিচল উপজেলার শরীফপুর ইউনিয়নে শরীফপুর ফুটবল প্রিমিয়ার লিগের আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি কাজী মনির হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শরীফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে প্রায় ছয়টি দল অংশগ্রহণ করেন প্রথম রাউন্ড শেষ করে সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে অংশগ্রহণ করেন শরীফপুর উত্তর পাড়া ফুটবল একাদশ বনাম শরীফপুর দক্ষিণ পাড়া ফুটবল একাদশ ফাইনাল ম্যাচটি লালপুর হাই স্কুল মাঠে হয় খেলাটি এক এক গোলে সমতা থাকায় ম্যাচটি ট্রাইবেগারে গড়ায় ট্রাইবেগারে দুই তিন গোলের ব্যবধানে শরীফপুর উত্তর পাড়া বিজয়ী হয় খেলায় রেফারি ছিলেন মোহাম্মদ অমিত হাসান খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিজয়ী ট্রফি টুর্নামেন্ট পরিচালনা করেন আরমান মুন্সি ছিলেন মোহাম্মদ হাসান মোহাম্মদ ইমরান বকশী মোহাম্মদ আলামিন ফারুক ফারুকি মোহাম্মদ মোজাম্মেল হক মাসুদ সদাগর আতাউর রহমান নজরুল ইসলাম সহ অনেকে সার্বিক সহযোগিতায় ছিলেন শরীফপুর গ্রামের সর্বস্তরের জনগণ